রানিং করলাম, ফিটনেসের কাজ করলাম, ব্যাটিং করছি, তারপরে লাস্টে বোলিং করে আসলাম। এখন তো বোলিং শুরু করছি আমি প্রায় এক দেড় মাস হলো। সো বোলিং ইন্টেন্সিটি লাইক আগে 70-80% ছিল, সো ওভাবেই আছে এখনও। আর ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বোলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা মেনটেন করা লাগে, সো ওইটাই ফলো করতেছি আপাতত। এখন বোলিং ইন্টেন্সিটি লাইক 80% আছে, সো আশা করতেছি আরও 2-3 সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারি। যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি, তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কিরকম হবে, কতটুকু পজিটিভ হবে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আসছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই, বা আমরা যদি কোনো, আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4-day ম্যাচ খেলার, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। এটা স্বাভাবিক যে এক বছর যেহেতু খেলার বাইরে, আমার বোলিং রিদমটা একটা ফ্যাক্টর, তো চেষ্টা করতেছি যে বোলিং রিদমটা আমি যে ইন্টেন্সিটিতে বোলিং করতেছি এখন, সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি। তো এটাই হচ্ছে পজিটিভ থিং। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং, ওইটা নিয়ে কাজ করতেছি, ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে এই সময়টা। এবার যেখানে শেষ করছিলেন ইনজুরির আগে যে রিদমে ছিলেন, আপনার কি মনে হয় যে সেম রিদম নিয়ে ফিরতে পারবেন বা তার থেকে বেটার কিছু হবে? জি অবশ্যই, আমার কাছে এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে, ওখান থেকে যাতে আরও বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি, যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিয়েছি না নামে। সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন, যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করতে পারি। এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর প্লে টেস্ট। তো ওইটাই আর কি, দেখা যাবে ইনশাল্লাহ সামনে। আর একটা জিনিস হচ্ছে দেখেন, এক বছর হয়ে গেল, প্লাস এক বছর, সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, T20 World Cup মিস করলাম। T20 World Cup মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে T20 World Cup মিস করবো, কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেকটা কষ্ট, অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বুঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম, তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এরা এটা যারা করে তারাই বুঝে। তো আমার যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগতেছে। এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে, ওটা মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো। কারণ কি, আমি অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো, এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হারতেই পারতেছি না, যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না। সার্জারিটা অনেক বড়, তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে রিহ্যাব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বালকি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেয়া।